যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে উড়ে যায় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। মন্ত্রী, কদিন ধরে আমি একটা কথা ভাবছি। কি কথা জাহাপনা? হিন্দুদের একটা মহাকাব্য আছে, কি যেন নাম? জাহাপনা, আপনি কি মহাভারতের কথা বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মহাভারত। আমার যে একটা নবাবী মহাভারত চাই। সে কি করে সম্ভব? কিচ্ছু শুনতে চাই না, আমার চাই। দেখি কি করা যায়। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় অনেক পণ্ডিত আছে না, লিখে পাঠান সবচেয়ে দক্ষ কবিকে আমার এখানে পাঠাতে। জো হুকুম জাহাপনা। মহারাজ, নবাবের চিঠি এসেছে। খুলুন, পড়ে শোনান। আমার একটা নবাবী মহাভারত চাই। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় অনেক পণ্ডিত আছে না, লিখে পাঠান সবচেয়ে দক্ষ কবিকে আমার এখানে পাঠাতে পাঠাতে পাঠাতে। শুনলেন তো? এ কি বিপদ! আম খেয়ালি পনার তো একটা সীমা আছে। আর এও লিখেছেন, নবাবী মহাভারত লিখতে যা খরচ হবে নবাব তা পুরো বহন করবেন। ভাবুন ভাবুন, আপনারা সবাই ভাবুন, আমিও ভাবছি। সভাকবি, সভাপণ্ডিত, উপায় একটা বার করুন। কিছুই বুঝতে পারছি না, নবাবের নামে কি করে মহাভারত হতে পারে? সভাসদগণ, কিছু উপায় হলো? না মহারাজ, আমি পারবো না মহারাজ, আমার মতো কাজ করছে না, আমার মতো কাজ করছে না। এটা যে অনুর্বর মস্তিষ্কের কল্পনা। মহারাজ, একটা উপায় আছে, বলবো বলবো মানে শিগগিরই বলুন। মহারাজ, আপনি লিখে পাঠান যে কাব্য নবাব নিজে রচনা করবেন, সেই কাব্য একমাত্র নবাবী মহাভারত হতে পারে। কি বললে? কিছু না কিছু না মহারাজ, আমি বলছিলাম গোপাল এসেছে, আপনার প্রিয় গোপাল। তুমি সভায় অনুপস্থিত কেন? মহারাজ, গঙ্গা স্নানে গিয়েছিল। কেন কেন কেন, রাজসভা ছেড়ে গঙ্গা স্নানে কেন? শুনেছি নবাবের আদেশ, নবাবী মহাভারত লিখতে হবে, তাই নিজেকে শুদ্ধ করতে গিয়েছিলুম। গোটা একখানা মহাভারত লিখতে হবে বাপু, তুমি লোক হাসাতে পারো কিন্তু মহাভারত লিখবে কোন বিদ্যে? তোমার মতো মূর্খের জন্য এ কাজ নয়। একদম ঠিক, এই কাজ আমার মতো মূর্খের সাধ্যের বাইরে, একমাত্র
আপনার মতো পণ্ডিত লোকেরাই এই কাব্য রচনা করতে পারে। মহারাজ, আপনি নিশ্চিন্তে এই নবাবী কাব্যের ভার মহামন্ত্রীকে দিতে পারেন। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালির উপদ্রব থেকে বারবার তুমি আমায় উদ্ধার করেছো, কিন্তু এবারকার ব্যাপার সাধ্যের অতীত। মহারাজ একান্তই ভুল করেছেন, এ মহাভারত আমি ছাড়া অন্য কেউ রচনা করতে পারবে না। ভেবে দেখো বাপু, শেষকালে ভরাডুবি করবে না তো, তাহলে তোমারও বিপদ আমারও বিপদ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি লিখব নবাবী মহাভারত। কি করতে হবে বলো? লেখার সময় নিন 4 মাস, আর আপাতত 5,000 টাকা। মন্ত্রী খবর নিন, নবাবের চিঠি এসে গেল, কত দূর? আমি হাজির মহারাজ। তোমার চেহারার বেশ বৃদ্ধি হয়েছে তো? আগে বসে কাজ করি তো, পরিশ্রম নেই তাই আর কি। আর কতদিন? 4 মাস তো সবে হলো, আরো 2 মাস। দেখো 2 মাসের মধ্যে শেষ করতে হবে। নবাবের কাছ থেকে আরো 1,000 টাকা চেয়ে পাঠান। তা না হয় দিচ্ছি, কিন্তু দেখো। মন্ত্রী, আরো 1.5 মাস তো পার হলো, গোপাল কই? ওই ওই আসছে গোপাল। ওগুলো কি? 4টি বস্তা কেন? চারটে বস্তার মধ্যে আছে নবাবী মহাভারত। আমাদের মহাভারত তো একটাই খণ্ড। এটা নবাবী মহাভারত তো, তাই অনেক খণ্ড। এত মোটা আর এত ভারী যে বস্তায় নিতে হলো। জাহাপনা, গোপাল পণ্ডিত এসেছেন। আমার মহাভারত শেষ। মাফ করবেন হুজুর, শেষ।
তবে একটু বাকি। একটু বাকি কেন? সেটুকু শেষ করতে আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবে? কিসের প্রশ্ন? প্রশ্নটা আপনার খুব নিজস্ব, উত্তর পেলেই লিখে দেব। ব্যাস, লেখাও শেষ, নবাবী মহাভারত শেষ। ঠিক আছে ঠিক আছে, বলো কি তোমার প্রশ্ন। হুজুর, আমাদের মহাভারতে আছে যে দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিল। তাতে কি হলো? বলছি পঞ্চ স্বামী অর্থাৎ পাঁচ খসম। আপনার বেগমের কটি খসম সেটাই জিজ্ঞাসা। শুধু কয়টি নয়, নামও চাই, লিখতে হবে তো। তওবা তওবা, বলুন বলুন, শিগগির বলুন। আহমক দূর। এই নিন নবাবী মহাভারত মহারাজ। নবাব বলেছেন ফেলে দিতে, ছিঁড়ে ফেলতে, কেন বললেন? শুনুন তাহলে, আমি বললুম মহাভারতে তো আছে দ্রৌপদীর পাঁচ স্বামী, তাহলে বলুন আপনার বেগমের কটি স্বামী অর্থাৎ কটি খাসাম। তুমি এ কথা জিজ্ঞেস করতে পারলে? আমাকে তো লিখতে হবে, ব্যাস। নবাব রেগে আগুন, বললেন চাই না, ফেলে দাও, ছিঁড়ে ফেলো, দূর হও। তারপর তারপর দূর এলুম, সঙ্গে নিয়ে এলুম 2000 টাকা পুরস্কার। মহামন্ত্রী, গোপালকে আরো 2000 টাকার পুরস্কারের ব্যবস্থা করুন। বলেছিলুম লিখতে, বুদ্ধি থাকলে বাজে কাগজেই হয়ে যায় নবাবী মহাভারত। যখন শক্ত জলে, যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না, তখন তাকে ছাড়া চলে না রে, চলে না।